দলিলের নামে শয়তানির আরেকটা উদাহরণ দিচ্ছি, আমাদের দেশের বন্ড পীরেরা করে থাকে, সেটা হলো পীরে ঠ্যাং ছড়াইয়া দেয় আর ভক্ত মুরিদেরা ঠ্যাঙ্গ সেজদা করে। বলেন এমন বন্ড পীর আছে কিনা? আমরা যখন বলি হারাম তখন বন্ডরা কয় ফিরিস্তারা যে আদমকে সেজদা করেছিলেন, এটা তো কোরআনও আছে, ফাসাজাদাল মালাইকা সমস্ত ফিরিস্তারা আদমকে সেজদা করেছিলেন। কাজী মৌলবীরা যে কয় আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হারাম, কোরআন বিরোধী কথা। বন্ডরা কয় আমরা কোরআন বিরোধী কথা কই, কোরআনও আছে আল্লাহ ফিরিস্তারে হুকুম করেছিলেন আদমকে সেজদা করার জন্য, সমস্ত ফিরিস্তারা আদমকে সেজদা করেছিল। ফিরিস্তারা আদমরে সেজদা করলে যদি হারাম না হয়, আমার মুরিদানে আমারে সেজদা করলে হারাম হবে কেন? অথচ হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আদম আলাইহিস সালামের শরীয়তে সম্মানিত ব্যক্তিকে সেজদা দিয়ে সম্মান করা হালাল ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীয়তে হারাম। বলেন সেজদা দিয়া সম্মানিত ব্যক্তিকে সম্মান করা হালাল ছিল কিনা? কোন নবীর শরীয়তে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীয়তে হালাল রয়েছে না হারাম হয়েছে? এখন যদি যে আয়াতে উল্লেখ আছে ফিরিস্তারা আদমরে সেজদা দিছিল সেই আয়াতের কথা বলে, আর যে হাদিসে রসুল বলেছেন আমার উম্মতের জন্য হারাম ওই হাদিসটা যদি না বলে, এটা দলিল না শয়তানি? এইরকম দলিলের নামে শয়তানি বন্ড ফিরেরাও করে থাকে, এইরকম দলিলের নামে তথাকথিত আহলে হাদিস লামজহাবিরাও করে থাকে। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله مبارك شملن কে قبول আর মঞ্জুর করেন, এ রসূলে আমাদের জিন্দেগান কে হেদায়েত করেন, সমস্ত মুমিন মুসলমান মুর্দেগান কে নাজাত দান করেন। ইয়া আল্লাহ এখানে কুরআন হাদিস থেকে যা কিছু আলোচনা হলো আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ যারা যত আশা নিয়ে হাত উঠাইলাম প্রত্যেকের নেক বাসনাকে কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, ইয়া আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, জান্নাতুল ফিরদাউসে তাদের ঠিকানা করে দেন। আর যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান দুনিয়াতে বেঁচে আছেন তাদের সবাইকে হায়াতের তৈয়বা দান করেন। ইয়া আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ ও সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রূহে পৌঁছে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।